আজ থেকে রাজ্যের এই সকল জেলায় জেলায় টানা ঝড় বৃষ্টি, হুড়মুড়িয়ে কমবে তাপমাত্রা, যার জন্য জারি হয়েছে কড়া সতর্কতা। তো বন্ধুরা, আজ থেকে রাজ্যের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ ও কলকাতা, বাংলাদেশের কোন কোন জেলায় আবারও হতে চলেছে এই ঝড় বৃষ্টি, এই ঝড় বৃষ্টি রেশ টানা কতদিন থাকবে, কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর, বিস্তারিত জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আর এমনই আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি প্রতিনিয়ত আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন। ভিডিওটি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়া কেমন রয়েছে, ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তা চলুন দেখে নিন। আপাতত কিছুদিন গোটা বঙ্গে বৃষ্টির দাপট অব্যাহত থাকবে। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের প্রভাবে তৈরি নিম্নচাপ ক্ষেত্র, আর এই নিম্নচাপের প্রভাবে আজ ও কাল গোটা রাজ্যে দফায় দফায় বর্ষণ চলবে। দক্ষিণবঙ্গে জারি হয়েছে হলুদ সতর্কতা, উত্তরবঙ্গে চলবে এই বৃষ্টি। সকালে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে দক্ষিণবঙ্গের তিন জেলায় আজ দুর্যোগের আশঙ্কা। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর, আজ পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রবল। ধেয়ে আসছে প্রবল ঝড় বৃষ্টি, যা আছড়ে পড়বে দক্ষিণবঙ্গের বুকে। হাওড়া, কলকাতা, হুগলি জেলায় বজ্রপাত সহ মাঝারি বৃষ্টি হবে। এদিকে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছেন তারা। আজ থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে দক্ষিণে, আগামী রবিবার পর্যন্ত টানা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিকে উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হতে পারে। আজ থেকে আগামী দুদিন তাপমাত্রাও কমবে দক্ষিণে, 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পারদ নামার সম্ভাবনার কথা জানিয়েছেন তারা। উত্তরবঙ্গে আজ সকালে বৃষ্টি না হলেও দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস। দুই বঙ্গে বৃষ্টির জেরে চরম ভোগান্তি হবে সাধারণ মানুষের। আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস, যা সর্বনিম্ন তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ 90%, সর্বনিম্ন 76%। তো বন্ধুরা, এই ছিল আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। আর এমনই আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন। তো বন্ধুরা, আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হচ্ছে পরবর্তী আবহাওয়ার লেটেস্ট